সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর মোদি বাবুর গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছে। ये मोदी है जो गारंटी देता है और वो है जो गाली देते हैं। দিদির গ্যারান্টি বনাম মোদি গ্যারান্টি। রবিবার শুরুও ভোট প্রচার চলল শিয়ানে শিয়ানে। বাংলায় ভোট প্রচারে এখন দুই হেভিওয়েটের কাছে হেভিওয়েট শব্দ একটাই, গ্যারান্টি। আপনার গ্যারান্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারান্টি মানে তো সিবিআই, আপনার গ্যারান্টি মানে তো এনআইএ, আপনার গ্যারান্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারান্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা, আপনার গ্যারান্টি মানে 100 দিনের কাজে টাকা না দেওয়া। গরিব কল্যাণ কি মোদি কি যোজনা উপর ইয়া কি টিএমসি সরকার ব্রেক লাগা দেতি হ্যায়, কেন্দ্র কি বিজেপি সরকার নে গরিবোঁ কে পক্কে ঘর কে লিয়ে লগভগ 30,000 করোড় রুপিয়ে ভেজে। মোদি কহতা হ্যায় কি পয়সা সিধে লাভার্থী কে ব্যাংক খাতে মে যায়, লেকিন টিএমসি কহ রহি হ্যায় কি কেন্দ্র কা পয়সা পহলে উনকে খাতে মে আয়। আব আপ মুঝে বতাইয়ে জনতা কে হক কা পয়সা মে টিএমসি কো কেসে লুটনে দু। 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ নিয়ে যখন ভোটের মুখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শোনাচ্ছে তৃণমূল, তখন পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে আক্রমণের ইস্যু আয়ুষ্মান ভারত। মোদিবাবু কি বলছে, বাংলা আমার কাজ করে না, কেন করবে? ওনার প্রোগ্রামের নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনি জানেন একটা সাইকেল থাকলে পাবেন না, একটা স্কুটার থাকলে পাবেন না, একটা পাকা বাড়ি থাকলে পাবেন না, কোথাও একটা চাকরি করলে পাবেন না, আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক, আর মাত্র 1 কোটি লোক সুযোগ পাবে। আর আমরা যেটা স্বাস্থ্যসাথী করেছি 9 কোটি পরিবারকে আমরা দিচ্ছি। আয়ুষ্মান ভারত যোজনা সে দেশভরকে করিব 30,000 अस्पतालों में 5 लाख रुपये तक मुफ्त इलाज मिल रहा है। टीएमसी की गरीब विरोधी सरकार इस योजना को भी बंगाल में लागू ही नहीं होने दे रही है। निशाना पलटा निशाना, এবারে ভোটে কোন দলের পক্ষে যাবে মানুষের রায় জানতে এখনো প্রায় মাস দুয়েকের অপেক্ষা। আশাকুল হোসেন, রাজা চট্টোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।